नमस्कार बंधुरा, आमी सुदीप्त। आज आपनादेर साथे आमी चंद्रमल्लिका गाछेर परिचर्या निये कथा बोलबो। आपनारा आपनादेर छाद बागाने जदि एकसाथे एकटी चंद्रमल्लिका गाछ थेके हाजारेर उपरे बा हाजारेर काछाकाछि फुल चान, ताहले चंद्रमल्लिका गाछके अंतत जून जुलाई मासेर मध्ये लागानो कमप्लीट करते हबे। एबं एई चंद्रमल्लिका गाछगुलिके अंतत तीनटे रूट बल दरकार हबे। प्रथमे आपनारा एइरकम 4 इंची पटे लागाबेन, तारपरे एई गाछगुलिके 8 इंची पटे शिफ्ट करबेन, তারপরে এই গাছগুলিকে আবার 10 ইঞ্চি বা 12 ইঞ্চি পটে শিফট করবেন। দেখুন, রুট বলটা চন্দ্রমল্লিকা গাছের অনেক ফুল পাওয়ার জন্য খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। যদি একটা বড় পটের মধ্যে আমি প্রথমেই চন্দ্রমল্লিকা গাছগুলো লাগিয়ে দিই, তাহলে এই রুটগুলো কী হবে, পটের চারিপাশে একটা রুট বাউন্ড নিয়ে নেবে। মধ্যের মাটিতে কিন্তু মধ্যের মাটি থেকে আপনারা যে খাবার দেবেন, সেই মধ্যের মাটি থেকে চন্দ্রমল্লিকা গাছ কোনো রকম খাবারই ইনটেক করতে পারবে না। সমস্ত রুট পটের চারিপাশে জমা হবে। কিন্তু যদি আপনি এরকম 4 ইঞ্চি পটে করেন, এই রুটগুলো এই পটের চারিপাশে জমা হয়েছে, একে আবার আপনি 8 ইঞ্চিতে দেবেন, তখন এই রুটগুলো আবার এর সাইড এরকম জমা হবে। তখন এটাকে যখন আপনার আপনি 10 ইঞ্চি বা 12 ইঞ্চি পটে দেবেন, তখন এর রুটগুলো আবার চারিপাশে, ফলে কী হবে, এই যে দুটো তিনটে রুট বল যদি তৈরি করতে পারেন, তাহলে এই বড় পটের সমস্ত অংশ থেকে কিন্তু এই চন্দ্রমল্লিকা গাছ তার জন্য খাবার সংগ্রহ করতে পারবে। এই জন্য রুট বলটা, দুটো তিনটে রুট বলটা তৈরি করা কিন্তু খুব উপযুক্ত। আমি ফার্স্ট যে চন্দ্রমল্লিকা 4 ইঞ্চি পটে লাগানোর জন্য যে মাটিটা তৈরি করেছিলাম, সেই মাটিটা আপনাদেরকে দেখাতে পারিনি। আমি সেকেন্ড মাটিটা দেখাচ্ছি আপনাদেরকে। প্রথমে এর জন্য আমি 60% নিয়েছি মাটি, আর 40% নিয়েছি আমি ভার্মি কম্পোস্ট। আমি ভার্মি কম্পোস্টটাই প্রিফার করব আপনাদেরকে, ভার্মি কম্পোস্ট বা পচা পচা সার। গোবর সারের বদলে এই সারগুলো নিলে কিন্তু আপনাদের গাছগুলো আরও বেশি হেলদি হবে। এর সাথে এবার দেখুন আমি কি কি খাবার দিচ্ছি। প্রথমে দিচ্ছি আমি সর্ষের খোল। আপনারা 1.5 মুঠো বা 2 মুঠো সর্ষের খোল দেবেন। সবাই জানেন সর্ষের খোলের মধ্যে প্রচুর নাইট্রোজেন থাকে, এছাড়া ফসফরাস, পটাশিয়াম, অন্যান্য মাইক্রোনিউট্রিয়েন্টগুলো এই সর্ষের খোলের মধ্যে খুব ভালোভাবে থাকে। এছাড়া আমি দেব শিং কুচি। শিং কুচির মধ্যে প্রচুর পরিমাণ নাইট্রোজেন এবং ক্যালসিয়াম থাকে। এছাড়া আমি দিচ্ছি বোন ডাস্ট। বোন ডাস্টের মধ্যে প্রচুর পরিমাণ ফসফরাস থাকবে। এছাড়া দেব নিম খোল। এই নিম খোল আমার গাছের মাটির থেকে যে রোগ পোকা লাগে তার হাত থেকে আমার গাছকে রক্ষা করবে। এই উপাদানগুলো আমি একসাথে মিশিয়ে আমি মাটির সাথে মিশিয়ে দেব। এছাড়া মাটির পিএইচ লেভেল ঠিক করার জন্য আমি এই মাটির সাথে 1/2 চামচ বা 1 চামচ চুন মিশিয়ে নেব, যা আমার মাটিকে অ্যালকালাইন করবে। দেখুন, রাসায়নিক সার হিসাবে আমি 1 চামচ দিচ্ছি সুপার ফসফেট, যার মধ্যে প্রচুর ফসফরাস আমার গাছের রুট গ্রোথে সাহায্য করবে। এছাড়া দিচ্ছি এনপিকে, সমরেশিয়ার এনপিকে 19-19-19, যার মধ্যে নাইট্রোজেন, পটাশিয়াম এবং ফসফরাস উভয় সম পরিমাণ থাকে। এবং এর সাথে দেবো আমি ম্যাগনেসিয়াম সালফেট, যা আমার গাছের নতুন ব্রাঞ্চ গ্রোথে সাহায্য করবে। এই উপাদানগুলো আমি এই মাটির সাথে মিশিয়ে দেবো। আপনারা কখনোই এনপিকের সাথে কিন্তু ডিএপিটা দেবেন না, কারণ এনপিকেও ভীষণ স্ট্রং সার, আবার ডিএপিও খুব স্ট্রং সার। এই দুটো সার একসাথে দেবেন না, তাতে গাছের ক্ষতি। এই পটটিকে আলাদা করবেন কী করে, কিছু না, খুব ইজি প্রসেস। আপনি এইভাবে হাত দিয়ে এর উল্টো দিকে একটু ঘাই মারবেন। ঘাই মারতে এখানে আপনাদেরকে যেটা বলছিলাম, দেখুন কি সুন্দর রুট বল তৈরি হয়েছে এই গাছে। এবার এই যে পটে আপনি লাগাবেন, সেই পটের নিচে আপনি স্টোন চিপ দিয়ে ভর্তি করে দেবেন, এবং তারপরে আপনি এই বালি দিয়ে দেবেন। তাহলে কি আমার ড্রেনেজ সিস্টেমটা খুব ভালোভাবে তৈরি হয়ে যাবে, ফলে অতিরিক্ত পরিমাণ জল আমার পটে জমবে না। এরপরে মাটি দিয়ে আমি
রিপোর্ট করার পরে গাছগুলিকে আপনারা শেডি এরিয়ায় রাখবেন, যেখানে ডাইরেক্ট সানলাইট পড়বে না, এরকম জায়গাতে। সাত দিন পরে গাছগুলিতে যখন নতুন পাতা ছাড়তে শুরু করবে, তখন গাছগুলিকে সকালের রোদটা এবং বিকালের হালকা রোদটা পড়ে এরকম জায়গাতে রাখবেন। দুপুরের কড়া রোদ থেকে গাছগুলিকে আপাতত একটু প্রোটেক্ট করে রাখাটাই ভালো। আর খেয়াল রাখবেন এই সময় যেন বৃষ্টির জল গাছগুলিতে কোনোভাবেই না পড়ে, তাহলে আপনাদের গাছগুলোর অনেক ক্ষতি হয়ে যাবে। এবার বলি আপনারা চন্দ্রমল্লিকা গাছে কি কি অ্যাডিশনাল ফার্টিলাইজার ব্যবহার করবেন। গাছগুলিকে যখন আপনারা 4 ইঞ্চি পটে রাখবেন, তখন এর ভালোভাবে রুট গ্রোথ করে নেওয়ার জন্য 12/61/0 এই সারটি ব্যবহার করে ভালোভাবে রুট গ্রোথটা করে নেবেন। তারপরে গাছগুলিকে যখন 6 ইঞ্চি পটে রাখবেন, তখন গাছগুলিকে আর বেশি ফসফরাস দেওয়ার প্রয়োজন নেই। গাছগুলিকে নাইট্রোজেন এবং কিছুটা পটাশিয়াম যুক্ত সারের উপরে রাখবেন। সেক্ষেত্রে আপনারা গাছগুলিতে 13/0/45 এই সারটি ব্যবহার করতে পারেন। নাইট্রোজেন আপনার গাছের পাতা এবং অধিক পরিমাণ ব্রাঞ্চ বৃদ্ধিতে সাহায্য করবে, আর পটাশিয়াম আপনার গাছকে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে, গাছকে শক্ত করবে এবং গাছের ওভারঅল গ্রোথে সাহায্য করবে। তাই আপাতত গাছগুলিতে আমি শুধুমাত্র নাইট্রোজেন এবং পটাশিয়াম যুক্ত সার প্রয়োগ করব। গাছের রুট ডেভেলপমেন্টের জন্য যেটুকু ফসফরাসের প্রয়োজন তা গাছ পটিং মিক্সের সময় দেওয়া বোন ডাস্ট এবং সুপার ফসফেট থেকে গ্রহণ করবে। অতিরিক্ত পরিমাণ ফসফরাস যুক্ত সার এখন প্রয়োগ করার প্রয়োজন নেই। গাছগুলিকে যখন আমি ফাইনাল পটে শিফট করব, কড়ি আসার ঠিক 15 দিন আগে থেকে এই গাছগুলিতে নাইট্রোজেনটা টোটালি অফ করে দেবো, বলে বেশি পরিমাণ ফসফরাস এবং পটাশিয়াম যুক্ত সার গাছগুলিতে প্রয়োগ করব। এই সময় চন্দ্রমল্লিকা গাছগুলিতে অবশ্যই করে আপনারা সর্ষের খোল পচা জল গাছগুলিতে প্রত্যেক 7 দিনে একবার করে দেবেন। পমপম চন্দ্রমল্লিকা গাছ থেকে প্রচুর পরিমাণ ফুল পেতে হলে অবশ্যই করে আপনাদেরকে পিঞ্চিং করতে হবে। প্রত্যেক ব্রাঞ্চে 6টি পাতা বা 4টি পাতা, অর্থাৎ 3 জোড়া পাতা বা 2 জোড়া পাতা আসলেই গাছের মাথাটা, ব্রাঞ্চের মাথাটা পিঞ্চ করে দেবেন। তাহলে দেখবেন ব্যাক বার্ডিং হচ্ছে এবং ওই ব্রাঞ্চ থেকে আরও নতুন নতুন ব্রাঞ্চ বার হচ্ছে। বর্ষাকালে চন্দ্রমল্লিকা গাছের সবথেকে বড় সমস্যা ফাঙ্গাস অ্যাটাক। তাই আপনার গাছে ফাঙ্গাস লাগুক বা না লাগুক, আপনি আগে থেকে প্রতিষেধক হিসাবে প্রত্যেক 10 দিনে একবার করে ফাঙ্গিসাইড স্প্রে করবেন। কারণ একবার ফাঙ্গাস লেগে গেলে আপনার গাছে গ্রোথ কিন্তু কমে যাবে। তাই চেষ্টা করবেন আপনার গাছে কখনো যেন ফাঙ্গাস অ্যাটাক না হয়। আর ফাঙ্গিসাইড স্প্রে করার 3 দিন পরে একটা পেস্টিসাইড স্প্রে করে দেবেন, যাতে কোনো ক্ষতিকারক পোকা গাছে আক্রমণ না করে। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর নতুন হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর আপনার গাছপ্রেমী বন্ধুদের সাথে আমার এই ভিডিওটি অবশ্যই করে শেয়ার করবেন।